নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজপথ। এছাড়াও বিভিন্ন ইস্যুতে প্রতিদিনই চলছে মিছিল, সমাবেশ, সম্মেলন। তবে পুলিশ আইনের 29 ধারা অনুযায়ী মিছিল সমাবেশের অনুমতি দেয়া বা না দেয়ার ইখতিয়ার রাখেন পুলিশ কমিশনার। এক্ষেত্রে সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার যে ক্ষমতা পুলিশ কমিশনার রয়েছে, এ সংক্রান্ত আইনি বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রোববার রুল জারি করেন হাইকোর্ট। সভা সমাবেশ মিছিল করার জন্য অনির্দিষ্টকালের জন্য প্রতিবন্ধকতা সে তাকে যে অসীম ক্ষমতা দিয়েছে, সীমাহীন ক্ষমতা দিয়েছিল, সেটা 29 সেটাকে আপনার কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, সেটাই সে রুল ইস্যু করেছে। রাষ্ট্রপক্ষ বলছে শৃঙ্খলা বজায়ের স্বার্থে সরকার আইন করেছে। এক্ষেত্রে ভারত বা অন্য দেশের পরিস্থিতির সাথে এদেশের পরিস্থিতির অনেক পার্থক্য রয়েছে। সমাবেশ করার অধিকার আছে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের পক্ষে কোন ক্ষতিকর কিছু হচ্ছে কিনা না, সেই কারণে সরকার আইন করতে পারে। এবং বিএনপি যে অ্যাক্ট সেটা সেই কারণেই করা হয়েছে, এখানে বলা আছে যে 29 ওনারা যারা চ্যালেঞ্জ করছেন, তো আমি কোর্টকে এটা দেখিয়েছি, কোর্টকে আমি দেখালাম এটা, এবং আমি আরেকটি ওনার ইন্ডিয়ান জাজমেন্ট দেখালাম, সেখানে কিন্তু আইনটাকে ওনারা ভ্যালিড বলছেন। রুলসটা সম্বন্ধে ওনাদের কথা ছিল, বাট আইন সম্বন্ধে সিমিলার আইন। এর আগে 26 অক্টোবর মিছিল সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের 29 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়, যেখানে পুলিশ আইনের 29 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।